মৰ ছাত্র ছাত্রীসকল তোমালোকে বোর্ডত তিনিটা কোয়েশ্চন দেখা পাইছা। এই তিনিটা কোয়েশ্চন মোর এজন স্টুডেন্টে পঠাইছে, রিকুয়েস্ট করেছে যে এই কোয়েশ্চন তিনিটা সলভ করে দিব লাগে। এই ফর্মেটটো কিন্তু কম্পিটিটিভ এক্সামের কারণে খুবই ইম্পর্টেন্ট। তোমালোকে ভিডিওটা আরম্ভের পর একলকে চালে ফর্মেটটো বুঝি পাবা। আর সেকেন্ডের ভিতর প্রথমে মানে শর্টকাট মেথডত এই তিনিটা কোয়েশ্চন সলভ করি, একদম সেকেন্ডত সলভ করে উলিয়াম। তারপর ইয়ার কনসেপ্টটো তোমালোক বুঝাই দিম, কি কনসেপ্ট ইয়ার লগত জড়িত হয়ে আছে। তো আরম্ভ করছো, তোমালোকে চা প্রথম কোয়েশ্চন নম্বর ওয়ান সলিউশন। ইয়াত কইছে কি, কোয়েশ্চন নম্বর ওয়ানত কইছে ইফ এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু 12/11 দেন ফাইন্ড এ বাই বি। যদি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু 12/11 হয় তেনেহলে এ বাই বির মান উলিয়াব লাগে। ওকে, কেনেকে করিম আমি তোমালোকে চা, আমি একদম শর্টকাট স্টেপত করিম। এ বাই বি ইকুয়াল টু কি করিম জানানে, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু কি 12/11 আছে নয়, এই ভগ্নাংশটুক আমি লম 12/11 করিম, তার মানে উপরটোর লগত তলরটো যোগ হব উপরত, তারপর 12-ৰ পৰা মানে উপরটোর পৰা তলরটো তলত বিয়োগ হব, এইটোৱে নিয়ম। তার এই নিয়মটোৰ নাম কি মই তোমালোকক কৈছো, তো 12+11 কি হব 23, 12-11 হব 1, দ্যাট মিন্স 23, এইটো হল আমার আনসার, এ বাই বি হব 23। তো আমি ইয়াতে লিখি থৈছো, যেতিয়া আমি কনসেপ্ট এনালাইসিস করিম তেতিয়া আমাক লাগিব ইয়ার মান হল কি 23। ক্লিয়ার? এবার দুই নম্বরটো চোৱা, কোয়েশ্চন নম্বর টুত কি কৈছে, ইফ এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 17/13 দেন ফাইন্ড এক্স বাই ওয়াই। তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 17/13 হলে এক্স বাই ওয়াইর মান উলিয়াব লাগে। তোমালোকে চোৱা, আমি সিম্পল মেথডত করিম, শর্টকাট ওয়েত করিম। তো আমি এক্স বাই ওয়াই লম, তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 17/13, আমি 17+13 করিম প্রথমতে, তারপর তলত 17-13 করিম, কি হব 17+13 কিমান হব 30, আর 17-13 4। তো ইয়াত কটাকটি করলে সিম্পলিফিকেশন করলে কি হব 15/2, আমার এক্স বাই ওয়াই ইকুয়াল টু 15/2 আহিলে। ক্লিয়ার? এইবার কোয়েশ্চন নম্বর 3, ইফ এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 9/4 দেন ফাইন্ড এক্স বাই ওয়াই, এটুকু করুক। কোয়েশ্চন নম্বর 3 সলিউশন, ভেরি ইম্পর্টেন্ট ফর্মেট, কম্পিটিটিভ এক্সামের কারণে, টেটের কারণে ইম্পর্টেন্ট আহিব পারে। এটা এক্স বাই ওয়াই আমি উলিয়াব লাগে, যদি তেতিয়াহলে আমি ইয়ার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 9/4, তো উপরত হব কি 9+4, তলত হব 9-4, 9+4 13, আর 9-4 5, এটু আমার হয়ে গেল। তো ইয়াতে এক্স বাই ওয়াইয়ের মান হব 13/4। ঠিক আছে, এইখানে আমার সেকেন্ডত উলাই গেল। এতে আমি আলোচনা করিম ইয়ার ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট। এই যে আমি শর্টকাট মেথড করলো, অ্যাকচুয়ালি ইয়ার শর্টকাট মেথডটা জানাটাই আমার ঠিক হবে নাকি, ইয়ার যেটু হিডেন যেটু কনসেপ্ট আছে, হিডেন যেটু অ্যানালাইসিস আছে, সেইটা আমি জানিব লাগবে নহয়, আমি এইটু জানিবলৈ চেষ্টা করো। তোমালোকে চাওয়া, এতিয়া মই এক নম্বরটোত কনসেপ্টটো ক্লিয়ার করেছো। কোয়েশ্চন নম্বর 1-2 লং কাট ওয়েট, মানে কনসেপ্টে অ্যাপ্লাই করে দেখাইছো তোমালোকক, মোর উত্তরটো শুদ্ধ নে ভুল প্রমাণ হব। 1 আকৌ সলিউশন করেছো, এতিয়া চোৱা আমি এই একচুয়াল এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু 12/11 টু লম, তারপর ইয়ারপরা সলভ করে করে আমি এই এ বাই বির মানটো উলিয়াম। তো এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু কি আছে আমার 12/11। তোমালোকে মনত পড়ে নে নাই মই নাজানো, কম্পোডেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো একটা রুল আছে, মানে যোগ ভাগ প্রক্রিয়াটা আছে, এই যোগ ভাগ প্রক্রিয়ার জড়িয়তে এনেকুৱা ধরনের কোয়েশ্চনবিলাক সমাধান করা হয়। তো তোমালোকে চাওয়া যোগ ভাগ প্রক্রিয়া কি, উপরের যেখানে আছে এ প্লাস বি লিখিলা, ইয়ার লগত তলরখিনি যোগ হব প্লাস এ মাইনাস বি, ঠিক আছে, আর তলত কি হব এ প্লাস বিটো আহিব, উপরটো তলত আহিব, তারপর তলরটো মাইনাস হব এ মাইনাস বি। এই প্রক্রিয়ার নাম হল যোগ ভাগ প্রক্রিয়া, বা ইংরাজিত কম্পোনেন্ডো অ্যান্ড ডিভাইডেন্ডো রুল বলে কোয়া হয়। এতিয়া এই যে ইয়াতে যেটু কনসেপ্ট অ্যাপ্লাই করলো এইখিনিতো হব, সিমিলারলি হব, তো 12+11 হব, তলত 12-11 হব। এতিয়া তোমালোকে চাইখিনি তো আমার হয়ে গেল, 23/1 আহিব, এতিয়া 23 হয়ে যাব, কিন্তু ইয়ারপরে আকৌ এ বাই বি আহিব লাগিব, তোমালোকে চাই এটা কেনেকে আহে। এতিয়া চা এ আর এ প্লাস, তো আমার কি হব ইয়াতে টুয়াইস এ হব, বি প্লাস বি মাইনাস কটা যাব। তো এইবার চা ইয়াতে আকৌ একেবারে নহব, মই ভাঙিব লাগিব, এ প্লাস বি মাইনাস এ থাকিব, ব্রেকেটটো খুলি দিলে বিটো আমার প্লাস হয়ে যাব, নহয় মাইনাস মাইনাস প্লাস হয়ে যাব, ইকুয়াল টু আমি এটা যোগ করে দিছো 23, আর 12/11 বিয়োগ করলে 1, হয় না?
এইবার চোৱা তোমালোকে, এইবার এ আর এ কাটা যাব, তো আমার থাকিলে উপর টু থাকলে টু এ, তলত থাকলে টু বি, এই বি আর বি যোগ করে পেলায় হ্যাঁ। এইবার ইয়াত কি হব, টুয়েন্টি থ্রি বাই ওয়ান মানে কি টুয়েন্টি থ্রি, এই টু আর টু কটা যাব, তো কি থাকিলে সিম্পলি এ বাই বি থাকিলে ইকুয়াল টু টুয়েন্টি থ্রি। সো এই টুয়েন্টি থ্রি আমি পালো, এ বাই বি ইকুয়াল টু টুয়েন্টি থ্রিয়ে পালো, কিন্তু কিমান দীঘল প্রসেস করার পিছত। গতি আমার কম্পিটিটিভ এক্সামত যদি আমি এনেকুৱা ডিটেলস করবলে যাও তেতিয়াহলে কিন্তু সময় নাটনি হব। গতি আমি এই কনসেপ্ট এপ্লাই নকৰি আমি মনত রাখিম শর্টকাট ফর্মেট, তোমালোক এনেকুৱা ধরনের অঙ্ক দিয়ার লগে লগে তুমি এই প্যাটার্নটা ফলো করবা, ক্লিয়ার? তো মনোর ছাত্র ছাত্রীসকল, আশা করি ভিডিওটা ভাল পাইছা, ভাল পাইলে লাইক আর শেয়ার করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লবা। থ্যাংক ইউ।